প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই সুস্থতার সাথে ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কৈশোরের কথায়। শরীর এবং মনের সুস্থতা একে অপরের উপর নির্ভরশীল, আর শরীরের সুস্থতা অনেকাংশে নির্ভর করে স্বাস্থ্যসম্মত খাদ্যের উপর, সেই সাথে রয়েছে নিয়মানুবর্তিতা এবং জীবনযাপনের ধরন। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন কখনো আমাদের জীবনকে সহজ করেছে, আবার সেই পরিবর্তন কখনো আমাদেরকে সচেতন করে তোলার প্রয়োজনীয়তা শিখিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের আজকের কৈশোরের কথার বিষয় ঠিক করা হয়েছে, কিশোর কিশোরীদের জাঙ্ক ফুডে আসক্তি এবং সচেতনতা। আশা করছি এই বিষয়টা সময় উপযোগী এবং আপনাদের ভালো লাগবে। আপনারাও নিশ্চয়ই অংশগ্রহণ করবেন আমাদের সাথে এই আলাপচারিতায়। আর এই ব্যাপারে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমাদের যে বিশেষজ্ঞ অতিথি রয়েছেন সবসময়ের মতো, তার সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে আজকে আমরা পেয়েছি ডাক্তার মোহাম্মদ মইনুল হক। তিনি জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, বর্তমানে অ্যালাইভ অ্যান্ড থ্রাইভ নামক আন্তর্জাতিক সংস্থায় অ্যাডভাইজার নিউট্রিশন হিসেবে কর্মরত রয়েছেন। আমরা প্রথমেই তাকে স্বাগত জানিয়ে নিই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আমাদের আজকের বিষয়ে আপনার সাথে কথা বলবো। সেই সাথে আমাদের এই স্টুডিওতে প্রতিবারের মতোই দুজন কিশোর অতিথি রয়েছেন, আমরা তাদের সাথেও পরিচিত হই। তোমার নাম কি? আমার নাম অদ্রিকা ইশাদি খান। বা খুব মিষ্টি গলা, আর মিষ্টি গলা তো হবেই, কারণ এই অনুষ্ঠানে যে অতিথিরা আসে তারা আমাদেরকে গান শোনান। তো অদ্রিকা, তুমি কিসে পড়ছো? আমি স্ট্যান্ডার্ড ফোরে পড়ছি, স্ট্যান্ডার্ড ফাইভে পড়ছি। স্ট্যান্ডার্ড ফাইভে পড়ছো। তোমার স্কুলের নাম? ডার্লিন ইন্টারন্যাশনাল স্কুল। ঠিক আছে, নিশ্চয়ই তোমার সাথেও একটা খুব সুন্দর সময় কাটবে। আরও একজন অতিথি রয়েছেন, কিশোর অতিথি, তোমার নামটা বলো। আমি নুজহাত ফাইজা উর্বশী। উর্বশী, উর্বশী কিসে পড়ছো? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। কোন কলেজে? শহীদ পুলিশ স্মৃতি কলেজ। অনেক ভালো লাগলো, নিশ্চয়ই গল্প করব কিছুক্ষণের মধ্যে, আবারও ফিরে আসছি তোমাদের কাছে। কিন্তু তার আগে আমাদেরকে যারা শুনছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, তাদের উদ্দেশ্যে তো কিছু কথা আমাকে বলতেই হবে, কারণ আপনারা এই অনুষ্ঠানটা শুনছেন মধ্যম তরঙ্গ 819 কিলোহার্জে, FM 106 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার NBH, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে একেবারে সরাসরি। আশা করছি যে যেখানেই আছেন আমাদের অনুষ্ঠানে যুক্ত হবেন। বিষয়টা সম্পর্কে আরও একবার বলে দেই, আজকের বিষয় হচ্ছে কিশোর কিশোরীদের জাঙ্ক ফুডে আসক্তি এবং সচেতনতা। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেই নম্বরগুলো একটু মনে করিয়ে দিব, যদিও জানি যে সবাই হয়তো সেগুলো জানেন। নম্বরগুলো হচ্ছে 02-4811-9368, 4811-9369, 4811-9370, 4481-3277, 4481-3278, 4481-3279, এই হচ্ছে নম্বর। এছাড়াও এই অনুষ্ঠানটা আপনারা শুনতে পাবেন ভিডিও সহ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার NBH থেকে, সেখানেও আপনারা অনুষ্ঠান সম্পর্কিত মন্তব্য করতে পারেন। আর এই অনুষ্ঠানের একেবারে শেষে সবসময়ের মতো একটা কুইজ দেওয়া হবে, কুইজে অংশ নিয়ে একজন ভাগ্যবান শ্রোতা জিতে নিতে পারেন বিশেষ পুরস্কার বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। এই ছিল আমার জরুরি কথাগুলো, জানিয়ে দেওয়া হলো। আর চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমি শুরুতেই আমাদের যে অতিথি রয়েছেন ডাক্তার মোহাম্মদ মইনুল হক, তার কাছে যাব। স্যার, আমরা আজকে বিষয় ঠিক করেছি কিশোর কিশোরীদের জাঙ্ক ফুডে আসক্তি এবং সচেতনতা। তো আমরা জানি যে জাঙ্ক ফুড একটা এমন একটা খাবার যেটা আমাদের খেতে ভালো লাগে কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। তাই আমি সবার উদ্দেশ্যে একটু জানতে চাইব যে জাঙ্ক ফুড জিনিসটা কী এবং কোন খাবারগুলোকে আমরা মূলত জাঙ্ক ফুড হিসেবে শনাক্ত করতে পারি। ধন্যবাদ, এটি একটি সময় উপযোগী এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাঙ্ক ফুড আমি যদি একটু ভেঙে ভেঙে বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে। জাঙ্ক শব্দের বাংলা অর্থ হচ্ছে আবর্জনা। আবর্জনা শব্দ থেকেই আমরা বুঝতে পারি এই খাবার বর্জনীয়। তারপর এই জাঙ্ক ফুডকে আমরা অনেক সময় আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে ফাস্ট ফুড। এর অর্থ হলো আমরা অনেক সময় বলি কিন্তু যে ফাস্ট ফুড খেও না, ফাস্ট ফুড খাও। এই ফাস্ট ফুডটাই আসলে জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডটাই ফাস্ট ফুড, এটা দুই নামে ডাকা হয় আর কি। কেন ফাস্ট ফুড বলা হয় এবং এই শব্দটা কিন্তু খুব আকর্ষণীয়? হ্যাঁ, খুব আকর্ষণীয়, এক্স্যাক্টলি, খুব আকর্ষণীয়। এই ফাস্ট ফুড বলা হয় এই কারণে যে এই জাঙ্ক ফুডগুলো হচ্ছে খুব সহজে তৈরি করা যায় এবং খুব সহজে এটা গ্রহণ করা যায়। এই জন্যই কিন্তু মানে যেহেতু দ্রুত তৈরি করা যায় এবং দ্রুত গ্রহণ করা যায় সেহেতু এটার নাম হয়েছে ফাস্ট ফুড। আচ্ছা, এখন এই
এটা কেন খারাপ কিংবা এটা কেন আসলে জাঙ্ক ফুডে কী অসুবিধা হতে পারে? আমি যদি বলি যে জাঙ্ক ফুড কিংবা ফাস্টফুড আমরা যাই বলি না কেন, এটা সাধারণত অস্বাস্থ্যকর পরিবেশে, কোনো বেকারিতে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশের কোনো রেস্টুরেন্টে কিংবা কারখানায় স্ট্রিটে রাস্তাঘাটে এগুলো তৈরি করা হয়, এটা একটা খারাপ দিক। দ্বিতীয়ত হচ্ছে এই জাঙ্ক ফুডের মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে, লবণ থাকে এবং চর্বি থাকে, এই সবগুলোই শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু পুষ্টিগুণের যে উপাদানগুলো অনেক কম থাকে, ভিটামিন মিনারেলস এগুলো খুব কম থাকে। এছাড়া এই ফাস্ট ফুড কিংবা জাঙ্ক ফুডের মধ্যে এটা সবসময় একটা বাণিজ্যিক কার্যক্রমের জন্য তৈরি করা হয়, যাতে ব্যবসা সফল, ব্যবসা সফল হয় এবং যে কারণে এবং আকর্ষণ করার জন্য, সেই কিশোর কিশোরী কিংবা তাদের অভিভাবকদের আকর্ষিত করার জন্য, আকৃষ্ট করার জন্য। এবং যেহেতু আকৃষ্ট করার জন্য করা হয়, সেহেতু এর মধ্যে প্রচুর রং লাগানো হয়, প্রচুর বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া হয় এবং বিভিন্ন সুগন্ধি দেওয়া হয়, যেটাতে আমরা সবাই আকৃষ্ট হই এবং আমরা খাই এবং যেটা আমাদের আসলে ভালো লাগে। এবং আমরা বললাম যে আমি শুরুতেই বলেছি যে খুব সহজে পাওয়া যায়, তাড়াতাড়ি হয়, পোড়া তেলে মানে পুরনো তেলে আমরা এগুলো ভাজি, এগুলো মচমচে হয়, খুব ক্রিস্পি হয়, তো সব কিছু মিলে এত আকৃষ্ট করে যে আমরা সেগুলো খাই, কিন্তু এর আসলে ক্ষতিকর দিকগুলো আমরা তখন চিন্তা করি না। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা মানে আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আমাদের আশেপাশে দোকানগুলোতে সবসময় খুবই দৃষ্টি আকর্ষণ করে এরকম যেই খাবারগুলো সাজানো থাকে, সেই খাবারগুলোই আসলে বলতে গেলে এক কথায় আবর্জনা, আমাদের খাওয়া উচিত না বা বর্জন করা উচিত। তাহলে আমরা যারা কিশোর কিশোরী আছি তারা কিন্তু এই খাবারগুলোর উপরে অনেক অংশে আমি বলবো যে নির্ভরশীল, কারণ আমরা দেখা যায় যে যখনই বাইরে যাই তখনই দেখা যায় যে আমাদের ক্ষুধার সময়টাতে আমরা কিন্তু এই খাবারগুলো দিকেই আকৃষ্ট হই, কিংবা আমাদের যে অভিভাবকরা আছেন তারাও অনেক সময় উৎসাহ দেন এই খাবারগুলো গ্রহণ করার জন্য, যেহেতু আপনি বলছেন খুব সহজে এগুলো পাওয়া যায়, তাড়াতাড়ি বানানো যায়। তাহলে এই আবর্জনা থেকে আসলে আমাদের দৃষ্টিটাকে ফিরিয়ে আনতে বা আমাদের অভ্যাসটাকে পরিবর্তন করতে আমাদের কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে? আমরা আসলে অনেকেই যারা অভিভাবক কিংবা আমরা পরিবারের যারা সিনিয়র সদস্য বা মুরব্বী বা যারা বড়, তাদের একটা ভূমিকা অবশ্যই আছে। কিন্তু আমি গত প্রশ্নের উত্তরে একটা জিনিস বলি নাই, যেটা আমি আরেকটু পরিষ্কার করে বলি যে খুব স্পেসিফিক্যালি আমাদের কিশোর কিশোরদের জানা উচিত যে কোনগুলো আমাদের যে বাজারে পাওয়া যায় কোন খাবারগুলো হচ্ছে জাঙ্ক ফুড। যেমন চিপস, আমরা রাস্তাঘাটে যে কোনো দোকানে দেখবেন যে দোকানদারকে দেখা যায় না কিংবা দোকানের ভেতরের জিনিস দেখা যায় না বাইরের ঝোলানো চিপসের জন্য, চিপস একটা জাঙ্ক ফুড। এছাড়া আমরা প্রচুর পরিমাণে রঙিন জুস খাই যেটার মধ্যে রং দেয়া থাকে, কিন্তু আসলে ফলের জুস নামে বিক্রি হয় কিন্তু ফলের কিছুই থাকে না, ফলের গন্ধযুক্ত ফ্লেভার দিয়ে জুস করা হয়। আমরা চকলেট খাই, আমরা ললিপপ খাই, আমরা পিজা খাই, আমরা পটেটো ফ্রাই খাই, এই এই জিনিসগুলি হচ্ছে জাঙ্ক ফুড। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমাদের একটা অভ্যাস আছে, আমরা কিন্তু এখনও মানে অনেকাংশেই করে থাকি যে আমরা যারা অভিভাবক আমরা কিন্তু আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যায় কিংবা কলেজে যায় আমরা তাদের হাতে টাকা দিয়ে দিই টিফিন খেয়ে নিও। সুতরাং তাদের হাতে যখন টাকা থাকে তখন তার খুব সহজেই, আমি বললাম যে যেহেতু আকৃষ্ট করার মতন জিনিস, তারা তখন যে জিনিসটা খায় চিপস কিনে খেয়ে ফেলে, সহজে পাওয়া যায়, ঘোরাঘুরি করতে হয় না, জুস খেয়ে ফেলে। তো আমরা সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারি, আমরা যদি বাড়ির তৈরি কোনো খাবার দিয়ে দিতে পারি, আমরা এইভাবে একটা প্রতিরোধ করতে পারি যে আমরা টিফিনটা যদি বানিয়ে দিই, বাসা থেকে বাড়ির কোনো খাবার বানিয়ে দিই, তাহলে অনেকাংশে এটা কমে যাবে। এবং আমাদের এখানে প্রচুর ভূমিকা আছে, আমাদের মা বাবা কিংবা অভিভাবকদের একটা ভূমিকা আছে যে আমাদের মা বাবারা, আমরা যদিও এখন আগেকার দিনের চাইতে এখন সবাই কর্মব্যস্ত, কিন্তু তারপরেও যদি আমরা পারিবারিক খাবার মানে বাসায় যেটা রান্না করে দেওয়া যায় সেরকম দেওয়া যায়, আমরা যদি বাসা এবং এক এক দিন যদি টিফিনে আমরা স্কুলে যাওয়ার সময় কিংবা কলেজে যাওয়ার ভিন্ন ভিন্ন ধরনের খাবার দিয়ে দিই, তাহলে হবে কি কিশোর কিশোরীরাও একঘেয়ে হবে না, মনোটোনাস ফিল করবে না। সুতরাং এবং বৈচিত্র্যপূর্ণ খাবার দিলে আমাদের ভিটামিনের বিভিন্ন ধরনের ভিটামিনও তারা পাবে, তাদের মিনারেলও পাবে। আমরা যদি বাসা থেকে শরবত করে দিই, আমরা বিভিন্ন ফলের জুস করে দিই, তাহলে সেই রংযুক্ত মানে ফেক জুস খেতে হচ্ছে না। সো আমাদের পরিবারের এইভাবে আমরা আসলে ভূমিকা রাখতে পারি, এবং সাথে সাথে
শিক্ষক শিক্ষিকা যারা, যাদেরকে আমরা স্কুলে কিংবা কলেজে গেলে আমরা যাদের কথা শুনি, যারা আমাদেরকে পড়ান, যাদেরকে আমরা রোল মডেল ভাবি, ওনারাও আমাদের ক্লাসে এইভাবে স্বাস্থ্য শিক্ষা কিংবা পুষ্টি শিক্ষা দিতে পারেন। তাছাড়াও আরও অনেকের ভূমিকা আছে। আমি যদি সংক্ষেপে বলি যে আমরা সবসময় খেলাধুলা দেখতে পছন্দ করি, যে যে খেলাই পছন্দ করি না কেন, আমরা নাটক সিনেমা দেখতে পছন্দ করি, আমরা গান শুনতে পছন্দ করি, সুতরাং সেই ক্ষেত্রে গায়ক গায়িকা, নায়ক নায়িকা কিংবা অভিনয় শিল্পী কিংবা খেলোয়াড় যাদেরকে আমরা পছন্দ করি তাদেরও ভূমিকা আছে। তাদের আসলে শুধু খেললে কিংবা গান গাইলেই তারা হয়তো সেটা দিয়ে উপার্জন করে, আমাদেরকে আনন্দ দেয়, আমাদেরকে গর্বিত করে, কিন্তু তাদের একটা জাতীয় পর্যায়ে তাদেরও একটা ভূমিকা আছে জাতির প্রতি, যে তারা যদি এই জিনিসগুলো বলে আমরা হয়তো কিশোর কিশোরেরা হয়তো শুনবে। এছাড়াও রাষ্ট্রের বা সরকারের একটা ভূমিকা আছে। রাষ্ট্র বা সরকার আইনের মাধ্যমে এই জাতীয় অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন এগুলোকে বন্ধে আমাকে, আমার মনে হয়, ভূমিকা রাখতে পারে। সুতরাং এইভাবেই আমরা এইসব পর্যায়ে আমরা কিশোর কিশোরদেরকে জাঙ্ক ফুড খাওয়া থেকে দূরে রাখতে পারি। মানে প্রথম ভূমিকাটাই আসলে পরিবারের পক্ষ থেকে আসতে হবে, এরপর আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা তাদের একটা ভূমিকা রয়েছে, এবং যেটা বলছিলেন যে সমাজে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আমাদেরকে বিভিন্নভাবে আসলে ইনফ্লুয়েন্স করে, পাবলিক ফিগার যাদেরকে আমরা বলি, তাদেরও একটা কিন্তু দায়বদ্ধতা থাকে। তারাই কিন্তু বিজ্ঞাপনগুলো করে, এই বিজ্ঞাপনগুলো যেহেতু তারাই করে, তারা যদি এইসব বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপন না করেন তাহলে কিন্তু কিশোর কিশোরীরা তাদের দেখে মানে এই জিনিসগুলোতে যাবে না। বা আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরও অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো, তবে এই মুহূর্তে আমি একটু চলে যেতে চাই আমাদের কিশোর অতিথিদের কাছ থেকে। আমরা একটু অদ্রিকার কাছে যাই প্রথমে। অদ্রিকা, তোমার কেমন লাগছে আজকের অনুষ্ঠান শুনতে? আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি এখানে আমি আসতে পেরেছি আজকে। অনেক ধন্যবাদ। কিন্তু জাঙ্ক ফুড নিয়ে আমরা ডাক্তারের কাছ থেকে যা শুনছিলাম সেগুলো তোমার কি মনে হয় যে ঠিক আছে কথাগুলো? তিনি একেবারে সঠিক কথা বলেছেন, আমি তার সাথে অ্যাগ্রি করছি। আচ্ছা, তার মানে চিপস খেতে, জুস খেতে তোমার ভালো লাগে না? আমার লাগে, তবে আমি কমিয়ে নিতে চাচ্ছি। আচ্ছা, তুমি কমিয়ে নিতে চাচ্ছ, তার মানে তুমি বুঝতে পেরেছো যে এগুলো আসলে খাওয়া উচিত না এবং তুমি সচেতন হচ্ছ। হ্যাঁ। বাহ, খুব ভালো। তুমি কি করো পড়াশোনার পাশাপাশি? আমি পড়াশোনার পাশাপাশি গান গাই আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করি, যেমন ডিবেট and other activities. হ্যাঁ, বুঝাই যাচ্ছে তুমি খুব ট্যালেন্টেড। তবে আজকে কি শোনাবে আমাদেরকে? আজকে আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান গাইব। ঠিক আছে, তাহলে আমরা শুনি গানটা। রাখবো বেঁধে মনে মাঝে বঙ্গবন্ধুর নাম, দিয়েছেন যিনি স্বাধীন দেশ অমূল্য যার দান, রাখবো বেঁধে মনের মাঝে বঙ্গবন্ধুর নাম, দিয়েছেন যিনি স্বাধীন দেশ অমূল্য যার দান। সারাটি জীবন ধরে জীবন করেছ নিঃশেষ, ঘরে ঘরে আলু জ্বেলে মুক্তির সুর তুলে করেছ এই দেশ, গরিব দুঃখী তরে সারাটি জীবন ধরে জীবন করেছ নিঃশেষ, বিজয়ে রঙে রাঙিয়ে তুমি বাংলাকে ঘুরেছ সজে। বাহ, চমৎকার একটা আমরা হাততালি দিতেই পারি।
আমাদের ছোট্ট বন্ধুটার জন্য। খুবই সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আবারও নিশ্চয়ই তোমার গান শুনবো। তবে আবারও চলে যেতে চাই আমাদের অতিথির কাছে, ডক্টর মোহাম্মদ মইনুল হক। আমরা কথা বলছিলাম জাঙ্ক ফুডে আসক্তি এবং সচেতনতা নিয়ে। তো আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা জানি এই খাবারগুলো খাওয়া ভালো না, কিন্তু বাচ্চাদেরকে এই আসক্তি থেকে মুক্ত করার জন্য তাদেরকে আসলে মোটিভেশনটা কিভাবে দিতে হবে। আমার কথা হচ্ছে, আমরা অনেকেই দেখা যায় যে বাসা থেকে খাবার দেওয়া হয়, সেই খাবারটা বক্সেই থেকে যায়, কিন্তু বাচ্চাদের আগ্রহ থাকে ওই জাঙ্ক ফুডগুলোর দিকে, কিংবা পাশে একজন বন্ধু জাঙ্ক ফুড খাচ্ছে বা সফট ড্রিঙ্ক খাচ্ছে, ওই বাচ্চাটাও আবদার ধরে যে আমিও খাবো, সে খাচ্ছে আমি কেন খেতে পারবো না। তো বাচ্চাদের ভেতরে আসলে কী করে সচেতনতা তৈরি করা যায়? ধন্যবাদ। এবার সচেতনতা, যেমন আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা একটা সচেতনতা, এটা একটা কিন্তু প্রমাণ যে এইভাবে রেডিওতে একটা অনুষ্ঠান হচ্ছে কিশোর কিশোরীদের জন্য, আরও বিভিন্ন অনুষ্ঠান হয় শিশু কিশোরদের জন্য, এটা এটা হচ্ছে রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে। আমাদের মা বাবাদের কিন্তু কিংবা পরিবারে কিন্তু এই নিয়ে আলোচনা হতে পারে। আমরা খাবার টেবিলে বসে যখন সবাই মিলে খাই একসাথে, আমরা তখন কিন্তু আলোচনা করতে পারি। আমাদের শিক্ষকরা, আমি যেটা আবারও বলেছি, আমাদের শিক্ষকরা যেটা করতে পারেন, ওনারা ক্লাস নেন বিভিন্ন বাংলা ইংরেজি অঙ্ক, কিংবা আমাদের কিন্তু মাঝে মাঝে স্বাস্থ্য শিক্ষা ক্লাস নেওয়া উচিত। এবং যদি এরকম কোনো সিলেবাসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা আলাদা করে সময় না থাকে, আমরা আমাদের অন্যান্য ক্লাসে আমরা কিন্তু যে কোনো সাবজেক্টের সাথে, যে কোনো বিষয়ের সাথে আমরা রিলেট করে আমাদের শিশু কিশোরদের বলতে পারি, বুঝাতে পারি যে এটা করলে কী হবে, এটা না করলে কী হবে, ক্ষতির দিকটা কী, ভালোর দিকটা কী। আমাদেরকে আসলে জানতে হবে যে আমরা যে জাঙ্ক ফুড খেয়ে আমাদের কী কী ক্ষতি হয়, এই জিনিসটা যদি আমরা সবাই পরিষ্কার হই, আমরা কিন্তু এটা এটা কিন্তু শিশু কিশোরদের যে খুব দোষ আমি তা বলবো না, আমরা নিজেরা কজন অভিভাবক আমরা জানি যে আসলে এটার ক্ষতিকর দিক কী। সুতরাং এটা ক্ষতিকর দিক আমাদেরকেও জানতে হবে, বড়োদেরকে জানতে হবে, এবং সবাইকে জানতে হবে। কারণ আমরা আমাদের অভিভাবকরাও আমরা কিন্তু অনেক জাঙ্ক ফুড খাই। এখন যেহেতু খুব সহজেই ফোন করে খাবার আনা যায়, আমরা প্রায়শই কিন্তু, যেহেতু আমরা এখন মানে যারা বড়, যারা সিনিয়র, তারা অনেকেই কাজ করেন, মহিলারা অনেক বেশি কাজ করেন, সুতরাং বাসায় এসে আবার রান্না করা, আবার যে এই জিনিসগুলো থেকে আমরা খুব কুইক আমরা যে করি খাবার ফোন করে এনে ফেলি। তো আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে এটা খারাপ দিকগুলো কী কী, আমি একটু বলি। আমার মনে হয় যে এটা সবার বোধহয় খুবই প্রয়োজন, বড়দের, ছোটদের, এবং আজকে যেহেতু কিশোর কিশোরের তাদের তো অবশ্যই। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে যেহেতু এটার মধ্যে আমি বলেছি পুষ্টিগুণ খুব কম থাকে, ভিটামিন মিনারেল খুব কম থাকে, সেহেতু যে কোনো, এবং শিশুকাল এবং কিশোরকালেই কিন্তু শারীরিক বৃদ্ধিটা হয় এবং মানসিক বিকাশটা ঘটে কোনো যে কোনো জীবনের জন্য, বিশেষ করে মানুষের জন্য। সুতরাং আমাদের শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, এটা হচ্ছে বিরাট একটা ব্যাপার। আর আমরা যদি এইভাবে জাঙ্ক ফুড খেতে থাকি, একটা সময় কিন্তু পুষ্টিকর খাবার খাওয়ার আগ্রহ আমরা হারিয়ে ফেলি, আমাদের রুচিটা আসলে তৈরি হয়। এবং আমাদের দেশে কিন্তু আগে শুধু অপুষ্টি বলতে আমরা বুঝতাম যে শুকিয়ে গেছে, দুর্বল, এই ধরনের, কিন্তু এখন কিন্তু অপুষ্টির মধ্যে আরেকটা যোগ হয়েছে, সেটা হচ্ছে স্থূলতা, মানে মোটা হয়ে যাওয়া, কিংবা ওবেসিটি যেটাকে বলা হয়। এই ওবেসিটি কিংবা স্থূলতা আমরা যাই বলি না কেন, জাঙ্ক ফুড কিন্তু শরীরে মেদ সৃষ্টি করে। হ্যাঁ, তো এবং পরবর্তীতে কী হয়, ভবিষ্যতে যে জিনিসটা হয়, আমরা কিন্তু বারবার রোগের শোকে ভুগতে থাকি, দীর্ঘমেয়াদী রোগের শোকে ভুগতে থাকি, এবং আমাদের কিডনির অসুখ হয়, আমাদের লিভারের অসুখ হয়, আমাদের ডায়াবেটিস হয়, আমাদের হৃদরোগ হয়। এবং এখন কিন্তু দেখা যায় যে আগে ছিল যে বয়স হলে পারে হৃদরোগ হয়, এখন কিন্তু অনেক কম বয়সে হৃদরোগ হয়, এগুলো কিন্তু এগুলোরই কারণ। এবং এছাড়াও কর্মক্ষমতা কিন্তু আমরা হারিয়ে ফেলি, আমরা যেটা চোখে দেখি না, খুব ইমিডিয়েটলি আমরা দেখি না, কিন্তু আসলে আমাদের প্রোডাক্টিভিটি যেটাকে বলা হয় যে কর্মক্ষমতা, আমরা সবাই কিন্তু পরবর্তী জীবনে কর্মক্ষমতা আমাদের কমে যায়। আর কর্মক্ষমতা কমলে কী হয়, কর্মক্ষমতা কমলে আমার নিজের ক্ষতি হয়, আমার পরিবারের ক্ষতি হয়, আমার সমাজের ক্ষতি হয়, আমার দেশের ক্ষতি হয়। কারণ যেহেতু কর্মক্ষমতা আমার কমে গেল, তার মধ্যে তার মানে আমার উপার্জন কমে গেল, আস্তে আস্তে সব দিক থেকে আসলে আমরা পিছিয়ে পড়ব। তো এই এই জন্য আমাদের, আমরা সব লেভেলে যদি আমাদের যার যেখানে ভূমিকা আছে আমরা নিজেরা যদি জানি, আমাদেরকে আগে জানতে হবে, এবং সেইভাবে আমাদেরকে যখন যেখানে সুযোগ সেখানেই বলতে হবে।
আমরা বিভিন্ন সময় ক্লাব, বিভিন্ন সময় আমরা গান বাজনার মাধ্যমে বিভিন্নভাবে আমরা বলতে পারি, আমরা বিভিন্নভাবে বলতে পারি। এবং এই যে রেডিওতে একটা অনুষ্ঠান হচ্ছে, টেলিভিশনে অনুষ্ঠান হতে পারে, এগুলো আমাদেরকে বারবার বলা দরকার। এবং এগুলো একবার বললে বলে শেষ করা যাবে না, এগুলো রিপিটেডলি বলতে হবে, বারবার বলতে হবে, যাতে আমাদের মধ্যে অভ্যাসটা তৈরি হয়। আসলে সচেতনতা দেন অভ্যাস। অনেক ধন্যবাদ, আমরা আরও শুনবো এই ব্যাপারে। তবে এই মুহূর্তে চলে যেতে চাই উর্বশীর কাছে। উর্বশী, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, বাসায় মা রান্না করেন? জি করেন। মায়ের রান্না বেশি মজা নাকি বাইরে থেকে অর্ডার দেওয়া ফুডগুলো বেশি মজা? দুটো আসলে দুরকম মজা। দুইটা দুই রকম মজা, মানে কোনোটাই তুমি মিস করতে চাও না, তাই না? আচ্ছা, বাইরের খাবারগুলো যে তোমার জন্য ভালো নাকি ভালো না, কি মনে হয়? ভালো না অবশ্যই, স্যার যা বললেন সেটা শুনে তো ভালো মনে হয় মনে হলো না। তাহলে এখন তুমি কি করতে চাও? ধীরে ধীরে চেষ্টা করব যেন সম্পূর্ণভাবে পরিহার করা যায় ওসব খাবার, এবং সম্পূর্ণভাবে পারিবারিক খাবারটাই যেন গ্রহণ করা যায়, তাই না? মায়ের হাতের রান্নাটাই বেস্ট। তবে সেই জন্য যেটা করতে হবে, মাকেও মাঝে মাঝে কিন্তু রান্নায় হেল্প করতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আজকে কি শোনাবে? আজকে মীরাদেব বর্মন স্যারের হচ্ছে বাঁশি শুনে আর কাজ নিয়ে এই গানটা করতে চাচ্ছি। ঠিক আছে, শোনাও। বাঁশি শুনে আর কাজ নাই, সেজে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সেজে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাতের তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। শ্রাবণে বিষ ঢালে শুধু বাঁশি, পোড়ায় ও প্রাণ করলে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সপিব তায়নলে। শ্রাবণে বিষ ঢালে শুধু বাঁশি, পোড়ায় ও প্রাণ করলে ঘুচাবো তার নষ্টামি আজ আমি সপিব তায়নলে। পোড়া দিন দুপুরে চুরি করে, রাতে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাহ, চমৎকার! উর্বশীর জন্য হাততালি, এত সুন্দর করে গাইলে। আমরা নিশ্চয়ই পুরো গানটা শুনতে পারলে আরও বেশি খুশি হতাম, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য আমরা চলে যাচ্ছি একটা কবিতায়। একটা কবিতা পড়ে দিই, এটা পুষ্টি নিয়ে একটা খুব সুন্দর কবিতা, আমি পড়ার চেষ্টা করছি। শুনতে হবে, জানতে হবে, মানতে হবে ভাই, সুস্থ সবল থাকতে সবার পুষ্টিকর খাবার চাই। যেন তেন খাবার খেলে পুষ্টি হবে না কো, প্রয়োজনীয় পুষ্টি আছে, নিয়মিত এমন খাবার খাবো। বিশেষ করে তোমরা যারা কিশোর কিশোরী, পুষ্টি খাবার খেতে হবে, এটা খুবই জরুরি। উঠতি বয়স, বাড়তি শরীর, মনে রাখতে হবে এ সময়ে ফলমূল শাকসবজি বেশি বেশি খাবে। গাজর, ডাল, চীনাবাদাম, ডিম খেলে তবে উচ্চতা ও ওজন বাড়ে, মনে রাখবে সবে। নিয়মিত মাছ মাংস আর দুধ খেলে তবে সুস্থ সবল থাকবে এবং পেশি বৃদ্ধি পাবে। রক্ত স্বল্পতা দূর করতে খেজুর, কিশমিশ, আনার, কচু শাক, লাল শাক খুব প্রয়োজন সবার। আয়োডিনের অভাব যেন না হয় এ সময়, নিয়মিত খাবে তাই সামুদ্রিক মাছ আর পরিমিত আয়োডিনযুক্ত লবণ। মনে রাখবে পুষ্টির চাহিদা পূরণ কিন্তু খুবই জরুরি, তাই হেলা ফেলা করবে না কেউ তোমরা যারা আজকের কিশোর কিশোরী। বা একটা কবিতার মধ্যে আমরা খুবই সুন্দর কিছু খাবারের নাম পেয়ে গেলাম, যেগুলো আসলে আমাদের বিকল্প হতে পারে, আমাদের জাঙ্ক ফুডের বিকল্প। আমরা চলে যাব ফোনে, আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে ফোন করার চেষ্টা করছে, দেখা যাক তাদের কি বক্তব্য, কে কি বলতে চায়। হ্যালো। হ্যালো আপু, আদাব। আদাব, কে বলছেন? জি আপু, আমি কথা বলছিলাম দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার সুতা খেলাতে। জি দীপক চক্রবর্তী, আজকের অনুষ্ঠানে আপনার কোনো প্রশ্ন রয়েছে? আমরা আজকে জাঙ্ক ফুডে আসক্তি এবং সচেতনতা নিয়ে কথা বলছি। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমি অতিথি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আপু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তা আমি আর কি যেটি জানতে সেটি হচ্ছে যে
ডান্স ফুড বলতে যে আমরা যে ইতিমধ্যে অনেক স্যার মহোদয় বলছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দাঁত যদি শিশুরা বড়রা যে খেয়ে থাকে সেক্ষেত্রে দাঁতের এবং গলার কি কি সমস্যা হতে পারে? দেখা যাচ্ছে এই ডান্স ফুড থেকে আমরা 50% আমরা সাধারণ মানুষ খুব পছন্দ করি এবং আমরা বাসা থেকেও শিশুর জন্য নিয়ে আসি, সেক্ষেত্রে এই রোগগুলা যদি হয়ে থাকে অনেক অনেক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমরা নিশ্চয়ই উত্তরটা নিব। আমরা আরো একটা ফোনে কথা বলবো। হ্যালো শ্রোতা বন্ধু, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জনাব ভালো আছেন? জি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপনার নাম বলুন। কথা বলছি দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ নুরুদ্দিন খান, সন্ধ্যামালী বেতার পরিবার, ঈশ্বরদী পাবনা থেকে। জি নুরুদ্দিন খান, আজকে আমরা জাঙ্ক ফুডে আসক্তি এবং সচেতনতা নিয়ে কথা বলছি, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে ডাক্তার মহোদয় বলছেন যে বাইরের খাবার পরিহার করে ঘরের খাবার খাওয়াই উত্তম, আমার জানা এবং শেখার বিষয় যে বাইরের খাবার তো খাবারই, ঘরের খাবারও খাবার, তাহলে বাইরের খাবার আমাদের জন্য কেন খারাপ বা আমাদের শিশুদের জন্য খারাপ কেন, একটু কি বুঝিয়ে বলবেন কি? নিশ্চয়ই, আমরা শুরুতেই এটা নিয়ে কথা বলেছি যে কেন বাইরের খাবারগুলো আসলে খারাপ, কি পদ্ধতিতে সেটা তৈরি হয়, নিশ্চয়ই এটা নিয়ে আমরা আবারও শুনবো। আপনি সাথেই থাকুন, আরও একটা ফোনে কথা বলবো। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভালো আছেন? জি ভালো আছি। আপনি কে বলছেন, কোথা থেকে? মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বাজার থেকে, জেলা বরগুনাপু। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনার কি প্রশ্ন রয়েছে আজকে? প্রশ্ন হলো এই গরম আসছে, এখন তো ছেলে মেয়ে কিশোর কিশোরী আইসক্রিমের উপরে খুব আকর্ষণ, আইসক্রিম খাওয়ানো যাবে কিনা? আরেকটি প্রশ্ন, প্রাইমারি স্কুলে যে বিস্কুট গুলো দেওয়া হয় সেগুলো কি ছেলে মেয়ে খেলে কোনো ক্ষতি আছে কিনা, বেশি বেশি খেতে পারবে কিনা, জানতে চাইছি। অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, আমরা উত্তরগুলো নিব। আপনি সাথেই থাকুন, আরেকটা ফোন আছে, কে আছেন কথা বলি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমি কথা বলছি মোহাম্মদ জুয়েল রানা, গ্রাম ছোট পিঙ্গুইন থানা পরে খেলার নাটক থেকে, অনেক কষ্ট করে লাইন পেলাম। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এত কষ্ট করেও। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করে ফেলতে হবে। প্রশ্ন, গরমের সময় শিশুদের ডায়রিয়া হলে ডায়রিয়া থেকে কি কি সমস্যা হতে পারে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। আরেকটা ফোনে কথা বলে ফেলবো ছটপট, কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, কথা বলছি আব্দুল জলিল। জি আব্দুল জলিল, আজকের প্রশ্ন আছে কোনো আজকের বিষয়ে আপনার? অনুষ্ঠানটা প্রথম থেকে শুনতেছি কিন্তু আমার আজকে কোনো প্রশ্ন নাই। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন, খুব ভালো লাগলো। আমরা উত্তরগুলো খুব চটপট নিয়ে নিব। ডাক্তার মোহাম্মদ মইনুল হক, আমরা কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি, আমরা ছোট্ট ছোট্ট করে উত্তরগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। জি ধন্যবাদ। আমি প্রথমে যদি দীপকবাবুর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, উনি বলেছেন যে দাঁতের কী ক্ষতি হতে পারে। আমাদের বাচ্চাদের কিন্তু এখন প্রায়শই দেখা যায় যে দাঁতে অনেক প্রবলেম হচ্ছে, অনেক সমস্যা হয়, এবং এগুলো আমরা, আমি যখন ছোট ছিলাম আমি যে পরিমাণ চকলেট বা ললিপপ খেতে পারতাম, খেতাম বা খাওয়ার সুযোগ ছিল, এখনকার বাচ্চা কিশোর কিশোরী কিংবা শিশুদের এটার অনেক বেশি সুযোগ থাকে এবং তারা খায়ও। সুতরাং এটাতে একটা, এটা যেহেতু জাঙ্ক ফুড সুতরাং এটার কারণে কিন্তু দাঁতের ক্ষতি হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে আমি আরেকবার সবার জন্য বলতে চাই যে কালকে থেকে যে জাঙ্ক ফুড একবারে খাওয়া বন্ধ করে দিতে হবে আমি সেটা বলছি না এবং সেটা সম্ভব হয়তো না, কিন্তু জাঙ্ক ফুডটা ধীরে ধীরে কমিয়ে দিতে হবে, আমাদের অভ্যাসে নিয়ে আসতে হবে, আমাদেরকে কমাতে হবে। সুতরাং দীপকবাবুর প্রশ্নের উত্তর হচ্ছে যে দাঁতের ক্ষতি হয় জাঙ্ক ফুডে, এবং জাঙ্ক ফুডের বিশেষ করে চকলেট ললিপপ এগুলোতে, এবং অন্যান্য খাবারের যেহেতু অনেক তেল থাকে, অনেক চিনি থাকে, অনেক লবণ থাকে, সেগুলো দাঁতের ক্ষতি করে। আমি নুরুদ্দিন খান প্রশ্ন করেছেন বাইরের খাবার খারাপ কেন, আমি যদিও বলেছি তারপরে বলছি যে যেহেতু অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, যেহেতু বিভিন্ন কেমিক্যাল যোগ করা হয়, বিভিন্ন রং দেয়া হয় যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং নোংরা পরিবেশে তৈরি হয়, পোড়া তেলে তৈরি হয়, পোড়া মোবিল দিয়ে মচমচে করা হয়, সুতরাং স্বাভাবিকভাবেই এই বাইরের খাবার খারাপ। কিন্তু ঘরে কিন্তু আমরা পুরনো তেল রং এইসব ব্যবহার করি না, সুতরাং ঘরের খাবার
খুব ভালো, আমি খুব তাড়াতাড়ি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। জাফর পালোয়ান সাহেব বলেছেন আইসক্রিমের কথা। আইসক্রিম, হ্যাঁ, গরমের দিনে অবশ্যই আমরা ঠান্ডা জিনিস খেতে পছন্দ হয়, কিন্তু আমরা সেখানে বিকল্প ব্যবস্থা করতে পারি। আমরা বারবার পানি খেতে পারি, আমরা শরবত খেতে পারি, আমরা বাসার তৈরি ফলের জুস খেতে পারি। আইসক্রিম বাইরের থেকে আইসক্রিম যত কম খাওয়া যায় তত ভালো। আর খুব বেশি গরমে, গরম লাগলে যদি আমরা হঠাৎ করে ঠান্ডা জিনিস খাই, সেটা কিন্তু আসলে শরীরের জন্য ক্ষতিকর। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে ডাবের পানিটাও বোধ হয় আমরা ডাবের পানি খেতে পারি। ডাবের পানি অবশ্যই ভালো, ডাবের পানি আমরা খেতে পারি। মানে আমি বলেছি যে ফলের রস, ফলের জুস, তো ডাব যেহেতু একটা ফল, সেই হিসেবে আমরা ডাবের পানি খেতে পারি। জুয়েল রানা বলেছেন ডায়রিয়াতে কী সমস্যা হতে পারে। হ্যাঁ, ডায়রিয়া জাঙ্ক ফুড খেলে ডায়রিয়া হতেই পারে, এবং ডায়রিয়া হলে পারে শরীর থেকে পানি বের হয়ে যায়, ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশনের ফলে আপনার দুর্বল হয়ে যেতে পারেন, অজ্ঞান হয়ে যেতে পারেন, বিভিন্ন অসুখ বিসুখ হতে পারে। সুতরাং আমাদেরকে বারবার পানি খেতে হবে, তরল জাতীয় খাবার খেতে হবে, ফলের রস খেতে হবে, এবং এগুলো সবই যেন বাইরের না হয়, পরিবার থেকে নেওয়া হয়। এবং খুব সিরিয়াস ধরনের যদি ডায়রিয়া হয়, সেটা কিন্তু অন্যান্য অর্গানগুলোর উপর একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যায় আমরা শুনেছি। এবং সেগুলোর জন্য তখন আমাদেরকে হাসপাতালে কিংবা নিকটস্থ ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে প্রাইমারি স্কুলে কিছু পুষ্টিকর বিস্কিট দেওয়া হয়। সরকার থেকে যে বিস্কুটগুলো দেওয়া হয় সেগুলো অবশ্যই ভালো, কারণ সেগুলোতে কিছু পুষ্টিমান থাকে এবং সেটাকে বিবেচনা করেই দেওয়া হয়। কিন্তু তার মানে এই না যে আমি মানে এটাই খাবো, অনেক বেশি খাবো, কোনো কিছুই আসলে বেশি ভালো না। কিন্তু এটা বাইরের কেনা দোকান থেকে যে কোনো বিস্কুটের চাইতে সরকার যেটা বিতরণ করে স্কুলের মাধ্যমে সেই বিস্কুট সেটা স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যসম্মত তুলনামূলকভাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমরা প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে পেয়ে গেছি। আমরা এখন আবার একটু চলে যাই অদ্রিকার কাছে। অদ্রিকা মনে হয় আর একটা গান আমাদেরকে শোনাবে, তাই না? কি গান শুনবো এবার? এবার রবীন্দ্রসঙ্গীত শোনাবো আমি। আচ্ছা ঠিক আছে। আর এই যে তোমার গানের পেছনে যে যন্ত্রসঙ্গীতে আছেন, যারা টুংটাং করে খুব সুন্দর করে তুলছেন তোমার গানগুলো, সে তাদের কথা একটু বলি। আমাদের সাথে গিটারে রয়েছেন রুমন এবং কিবোর্ডে রুহেল। চলো আমরা গান শুরু করি। অনেক অনেক ধন্যবাদ অদ্রিকা তোমাকে। আর আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে সবসময়ের মতো আমরা একটা গান শুনবো, আর যেহেতু উর্বশী আছেই আমাদের সাথে, উর্বশীর কাছ থেকেই একটা গান শুনবো। সেই সাথে ডাক্তার মোহাম্মদ মইনুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে আমাদেরকে সব কিছু উপস্থাপন করার জন্য। হ্যাঁ, আমিও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আশা করবো যে আমি যে কথাগুলো বললাম সেগুলো যেন কিশোর কিশোরীরা মন শুধু মনে রাখলে হবে না, জানলে হবে না, কার্যত মেনে চলতে হবে।
অনেক ধন্যবাদ। আমি একটু বন্ধুদের নাম বলে দিতে চাচ্ছি যারা আমাদেরকে বিভিন্নভাবে ফেসবুকে পেজে মন্তব্য করেছেন, সবসময় সাথে থাকেন আমাদের সাথে। ছিলেন আব্দুর রাজ্জাক, সেলিম রাজ, আতাউর রহমান রঞ্জু, জুবায়ের আল ফাহাদ, দীপক চক্রবর্তী, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, শেষ মুহূর্তে আমি তো অবশ্যই কুইজের কথা জানাবো, তাই চটপট করে রেডি হয়ে যেতে হবে কুইজটা লিখে নেওয়ার জন্য। জানিয়ে দিচ্ছি আজকের কুইজটি। আজকের কুইজটি হলো, জাঙ্ক ফুড বর্জনে কাদের ভূমিকা উল্লেখযোগ্য? জাঙ্ক ফুড বর্জনে কাদের ভূমিকা উল্লেখযোগ্য? আমরা শুনেছি আমাদের অতিথির কাছ থেকে এই ব্যাপারে অনেক কিছু, আশা করছি উত্তরটা সুন্দর করে লিখে পাঠাতে পারবেন। কুইজটি লেখা যদি হয়ে যায় তাহলে উত্তর পাঠানোর জন্য কি করতে হবে সেটা বলে দিই। লিখতে হবে প্রযোজক কৈশোরের কথা, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, আগারগাঁও, ঢাকা। এই হচ্ছে অ্যাড্রেস। অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় kishor.bbdhaka@gmail.com। অর্থাৎ আমি একটু বানান করে বলে দিই, kishor kishor.bbdhaka@gmail.com। বন্ধুরা, উত্তর পাঠানোর সময় অবশ্যই চিঠি বা ইমেইলে কুইজের সংখ্যা, নিজের নাম ঠিকানা, কুইজের উত্তর, মোবাইল নম্বর এবং নগদ নম্বর লিখে দেবেন। সঠিক উত্তরদাতার মধ্য থেকে একজন সৌভাগ্যবান বন্ধুর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এবার জানিয়ে দিচ্ছি যে আজকের কুইজটা আসলে কত নম্বর কুইজ ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট, লিখে দিতেই হবে। আজকের কুইজ ছিল কুইজ নম্বর 36। এবার জানিয়ে দেয় গত পর্বের কুইজ বিজয়ী যে বন্ধু সেই বন্ধুটার নাম। অর্থাৎ কুইজ বিজয়ী 35 হচ্ছেন মোহাম্মদ নাজমুল ইসলাম, সভাপতি পল্লী সমাজ বেতার শ্রোতা ক্লাব, দক্ষিণ শ্রীপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই আপনার কাছে পুরস্কার পৌঁছে যাবে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। যেতে যেতে আমরা উর্বশীর গান শুনব, তার আগে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আগামী অনুষ্ঠান দেখার আগাম নিমন্ত্রণ। উর্বশী, কি গান শুনব? আমি এখন একটা হাসান রাজার গান করছি। ঠিক আছে, শুরু কর। বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, ছোট ফট করে হাসুন দেখিয়া চাঁদ মুখ, ছোট ফট করে হাসুন দেখিয়া চাঁদ মুখ, হাসুন জানের মুখটা দেখি, হাসুন জানের মুখটা দেখি, জন্মের গেল দুঃখ, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে,